দেশের নাম আসসালাম হাই এভরিওয়ান কি খবর আচ্ছা সরি না আসলে সরি আচ্ছা এখানে হয়েছে কি আমি কি সব সবসময় লেট করি বলো একদমই না আজকে লেটটা হয়ে গেছে কেন লেট হয়ে গেছে কারণ হলো আমার একটু মানে ওকে আমি একদম সরাসরি বলছি সেটা হলো আমি আমার একটা খিরি আছে মানে একটা তো বিড়ালের ছানা আমার আছেই আজকে আরেকটা বিড়াল ছানা মানে আমার কাছে এসছে অ্যান্ড যদি এটা আমার না এটা আরেকজনের আমার ফ্রেন্ডের তো এই বিড়াল ছানাটাকে নিয়ে আমি যখন ভেটের কাছে গেছি ভেট থেকে আসতে আসতে আমার লেট হয়ে গেছিলো বিকজ অনেক দূরে ছিল ভেট এন ওই ভেটেনারি থেকে আমার রোডে জ্যাম ট্যাম ঢেলে তারপর আমার আসতে হয়েছে এই জন্য এম সো সরি আই এম সো সরি আমি সত্যি কথা বলে দিয়েছি দেখো একদমই স্যার এখন তোমাদেরকে বলছি বাট আমি একটু লেটে এসেছি বলে যে আমি একদমই আগে আগে চলে যাবো এমনটা কিন্তু একদমই না হ্যাঁ তোমরা কিন্তু অনেকটা সময় পাচ্ছ অনেকটা সময় আমি আছি সো অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের ফেভারিট সব গানগুলো আমি তোমাদের জন্য প্লে করে দেবো ডেনি বাট ঠিক আছে তোমরা জাস্ট আমাকে যেটা করতে পারো সেটা হলো টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি ক্যাস ইউর লিসনিং পোর্শন দ্য মাইক এবং শুনছো ক্যাপিটাল অফ এমন ফোর পয়েন্ট এইট আর আমি আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে তোমাদের সবার সব কথাগুলো উত্তর দেওয়ার জন্য তো আছি আর তোমরা কি করে আমার কাছে তোমাদের কথাগুলো পৌঁছাবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হলো তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে আচ্ছা আহ আরে বাহ সবার বিড়াল নিয়ে সব কথাগুলো স্টার্ট হয়ে গেছে আজকে আমি খুব এক্সাইটেড বিড়াল নিয়ে অবশ্যই কথা হবে আজকে এবার তার আগে আমি একটু বলে নিচ্ছি যে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু এই নম্বরে আর তাছাড়া তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমাকে কমেন্ট করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে তোমরা জাস্ট কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো আচ্ছা কবি কাউসে লিখেছে আপু আমার বিড়ালের দুটো বাচ্চা আছে হাউ কিউট হাউ সুইট মাসাল্লাহ আচ্ছা আমাকে মাহফিল রাজু লিখেছে আচ্ছা এটা আচ্ছা মাহফিল রাজু লিখেছে আপু আই লাভ ইউ লাভ ইউ টু মাই ব্রাদার অ্যান্ড তানিয়া আক্তার লিখেছে তোমাকে আজকে কিউট লাগছে থ্যাংক ইউ আর হলো আমাকে হুম আরো অনেকই লিখেছে আচ্ছা আমাকে দাঁড়ো 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 আমি একটু দেখে নিচ্ছি ওকে রফিকুল ইসলাম লিখেছি হাই আপু হ্যালো এম ডি আবিদ আহমেদ লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তারপর হলো আহমেদ মিটল লিখেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো তোমাদের কি অবস্থা বলো তো তোমাদের কথাটা একটু লিখে ফেলবা হ্যাঁ যে তোমরা কেমন আছো আর হলো এম ডি সাল সালমান লিখেছে তোমার বিড়ালের নাম কি আচ্ছা আমার বিড়ালের নামটা খুবই উইয়ার্ড অনেকের কাছে অ্যাকচুয়ালি উইয়ার্ড লাগে আবার অনেকের কাছে খুব মজার একটা নাম লাগে আবার অনেকে বলে এটা কি ধরনের নাম হুম বাট এই নামের পেছনে একটা স্টোরি আছে আমার বিড়ালটার নাম হলো লুচি লুচি হলো আমরা লুচি পরোটা খাই না সো পরোটার ছোটটা যে ছোটো পরোটাগুলো ওটাকে আমরা লুচি বলি সো ওর নাম হলো লুচি এ আমার বিড়ালের নামটা লুচি রাখার কারণটা হলো ওকে যখন আমি রেস্কিউ করেছি ওর বয়স তখন ছিল বারো দিন তেরো দিন তা আরো আরো কম হবে আরো কম হবে অ্যাকচুয়ালি অ্যান্ড ওকে যখন আমি ভাই আমরা তিনজন মিলে রেস্কিউ করেছিলাম আমাদের বাসার সামনে আমাদের বাসাটা যেখানে আমাদের বাসার সামনে হলে একটা লেক আছে হ্যাঁ তো ওই লেকের পাশে রাত তিনটার দিকে এই বিড়ালের কান্নায় আমি আম্মু ভাই আমরা লিচুলে একটা ঘন্টা ধরে যখন শুনছিলাম যে বিড়ালটা কাঁদছে তখন থাকতে না পেরে উই উইওয়ার লাইক আচ্ছা ঠিক আছে ফাইন এটা কিসের আওয়াজ আমি সত্যি কথা বলতে আমি বিড়ালকে অনেক ভয় পেতাম একটা সময় একটা সময় কি আমি কিছুদিন আগেও বিড়াল অনেক ভয় পেতাম আমি লুচি আসার আগ পর্যন্ত বিড়াল যদি ডানে থাকে আমি দৌড় দিতাম বামে আমার কাছে মনে হতো বিড়াল কামড় দেবে বিড়াল আচর দেবে একটা ব্যাপার অলওয়েজ আমার মাথায় কাজ করতাম উপরতলা একজন ফ্রেন্ড থাকে ওর বিড়াল আছে আমি ওর বাসায় যেতাম না শুধু বিড়ালের ভয় আমি খালি বলতাম বাসায় বিড়াল আছে আমাকে কামড় দেবে দিজ অ্যান্ডাল তো যাই হোক আমার বিড়ালের সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না কিভাবে কি মানে কিভাবে রাখতে হয় কিভাবে সবকিছু ঠিকঠাক করতে হয় সো আমি বুঝি আমি জাস্ট আওয়াজটা শুনে আমরা বুঝলাম আছে এটা বিড়ালের আওয়াজ কিন্তু এটা যে একেবারে বারো তেরো দিনের বাচ্চা এটা আমি বুঝি নেই এটা আমরা কেউই বুঝিনি যে এতটা ছোটো হবে তা আমরা রাত তিনটার সময় অনেক প্রবলেম হয়েছে আসলে ওই জায়গাটায় যেতে বিকজ রাত এগারোটার পরে আমাদের প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হয় স্পেশালি লেকের পাশের গেট তো একদমই বন্ধ করে দেওয়া হয় ওখানে জাস্ট ঢোকাই যায় না ওই জায়গাটা একদম যাওয়াই যায় না তো রাত তিনটার সময় অনেক রিকোয়েস্ট করে গার্ড আঙ্কেলদেরকে রিকোয়েস্ট করে তারপর একজন আঙ্কেল বলেন যে ঠিক আছে তো এই বলে টলে আর বেসিক্যালি আমাদেরকে চেনে আমাদেরকে চেনে বলতে হলো আমি আমাদের বিল্ডিংয়ে যা যা থাকি আমরা হলো স্ট্রিট ডগসের যেহেতু খাওয়া দাওয়া দিই ওটার জন্য আমাদেরকে চেনে যে রাতে এরকম দেখা যায় বারোটা একটার দিকেও এরকম হয় যে আমরা কুকুর বা বিড়ালদেরকে বেসিক্যালি ওখানে তো কুকুরে বেশি থাকে সো কুকুরদেরকে আমরা গিয়ে খাওয়া টাওয়া দিই আমরা বিল্ডিংয়ে সবাই সো ওইভাবে অ্যাকচুয়ালি সবাই ওই আঙ্কেল আমাদেরকে চেনেন ওই আঙ্কেল পরে বললেন যে আচ্ছা ঠিক আছে গেটটা খুলে দিলেন পরে আমি আম্মু ভাইয়া গিয়ে টর্চ দিয়ে খুঁজি দেখি নাই কোনো কিছু নাই আওয়াজ শুনতে পাই কিন্তু কোনো কিছু দেখি না পরে দেখলাম এতটুকু লিচুয়ালি এতটুকু হ্যাঁ জাস্ট আমার এই এতটুকু ওই যে তোমরা যারা লাইভে দেখতে পাচ্ছ এই এতটুকু একটা বিড়ালের বাচ্চা আমি না দেখে আমি জাস্ট আর কোনো কিছু ভাবিনি আমি জাস্ট সুন্দর মতো নিয়ে আসছি আনার পরে দেখি এটার অবস্থা এতটা বাজে এতটা বাজে মানে আমি আমি হাল ছেড়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এখন নিয়ে আসছি কিন্তু সকাল পর্যন্ত ওকে আমি বাঁচাতে পারবো না তবু একদম সারা শরীর একদম ঠান্ডা ছিল এবং এত ছোট্ট এত ছোট বিড়ালের বাচ্চা আমি আমার কাছে আমি দেখিনি অবশ্যই বিড়ালের বাচ্চা অনেক ছোট হয় কিন্তু আমার চোখে কখনো এত ছোটো বাচ্চা পড়ে নাই সো ওটার পরে আমি আম্মু ভাই আমরা তিনজন মিলেই আসলে অনেক ইয়ে করে ওর খাওয়া টাওয়া সব কিছু ঠিকঠাক করে আল্লাহ রহমতে তারপর দিন দেখলাম না ঠিক আছে ডাকা ডাকি করছে তার মানে এখন জীবিত আছে ওটার পর আসলে আস্তে 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 করে ওকে জাস্ট আমরা রেখে দিলাম অ্যান্ড ইয় ওর নাম এই জন্য হলো লুচি রেখেছি বিকজ ও অনেক ছোট এসেছিলো তো ও এখনও অনেক ছোট ওর দুমাস হলো আমার কাছে আছে সো এখন অনেক ছোট ওর সাইজটা দেখে আমার কাছে মনে হয় যে এত পিচ্চি হ্যাঁ এত কিউট এত পিচ্চি ওটার জন্য হলো আমরা মজা করে অ্যান্ড কিউট যেহেতু ওটার জন্য লুচি লুচি ডাকতাম সো ওই ডাকটা ও বুঝে গেছিলো মানে ওই ডাকটা ও জানি না ও এখন লুচি ডাকলেও চলে আসে দেখছো ওই লুচি নামটাই রাখা হয়েছে আর আজকে যেই এটা নিয়ে এসেছি আমার ফ্রেন্ডের যে বিড়ালটা ওর বয়স অ্যাকচুয়ালি দু মাস ওর নামটার ব্যাপার অ্যাকচুয়ালি আমি কিছু বলবো না আমার সেই ফ্রেন্ড তোমাদেরকে বলবে সো তোমরা ডেফিনেটলি এখন চিন্তা করছো কে সেই ফ্রেন্ড সেই ফ্রেন্ডটাও কে সেটাও তোমরা অবশ্যই জানবে এই এপিসোডে আমি বলবো না ইনশাল্লাহ পরের এপিসোডে বলবো বিকজ ওর সঙ্গে অবশ্যই আমরা হয়তো আমি একটা লাইভে ওর সঙ্গে এসেছিলাম মানে ওকে ওকে নিয়ে আমি একটা লাইভে এসছিলাম অ্যান্ড তোমরা কম বেশি সবাই ওকেও চেনো আই রিওলি হোপ এটার পরে আমরা সেই ফ্রেন্ডের সাথে আমরা ওই বিড়ালটা নিয়ে কথা বলবো আচ্ছা এখন আমাদেরকে আর কারাকার আমাকে আর কারা লিখেছে আদনান চৌধুরী লিখেছে তুমি আমার কমেন্ট দেখে হাসছো একদম না আদনান একদমই না আমি একদমই হাসছি না দেখো আমেরি সিরিয়াস আহমেদ মিটাল আমাকে লিখেছে তারপর হলো এম টি আব্দুল লেমন রাইট লেমন হাসান লিখেছে মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর রিফাত হাসান ইমন লিখেছে এম ডি মাসুদ রানা লিখেছে আপু তুমি অনেক সুইট থ্যাংক ইউ তারপর হলো আমাকে মাহফিল রাজু লিখেছে আপু খুব থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ অ্যান্ড এখন আমি একটা কাজ করি হ্যাঁ এখন আমি আস্তে আস্তে ঘড়িতে কটা বাজে এই ব্যাপারটা না আমি দেখতে ভুলে গেছি তাহলে একটা কাজ করি কটা বাজে একটু জেনে নিই তারপরে আমি আসছি আর রাইট জাস্ট এই টিউন্ড আসছি একটু পরে Sharakon, Japanese radio hot air, barpoon update, shop, tension, don't stop, unlimited gun, chill hobby, a carnage of show by all the run, capital, 94.8 Vision <laughs> number one. আমি যেরকম বলেছিলাম যে চলে অ্যান্ড আমি চলে এসেছি আচ্ছা অলরেডি আমাকে অনেকে হলো মেসেজ করেছো এবং অনেকে হলো কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এখন পর্যন্ত কমেন্ট করনি এবং মেসেজ করনি তাদেরকে বলে দিচ্ছি তাড়াতাড়ি করে আমাকে ম্যাসেজ এবং কমেন্ট দুটোই করে ফেলতে পারো যার যেটা ইচ্ছে অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট করার জন্য তোমাদের মোবাইল সরি আমাকে কমেন্ট করার জন্য জাস্ট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইটে গেলেই আমাকে লাইভে দেখতে পাবে এত সেন্টে আমাকে কমেন্ট করতে পারবে এবং কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে আর যে ব্যাপারটি রয়েছে সেটা হলো আমাকে তোমরা টেক্সট করবে কিভাবে। তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সিএফএম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু এই নম্বরে মোহাম্মদ কাউসার মাহমুদ লিখেছে আপু ইওর বিগ ফ্যান থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ অ্যান্ড অনেক আগের থেকেই আচ্ছা তোমার ফার্স্ট সং শুনছি আচ্ছা শুনেছি মেবি আরফিন রুমি ভাইয়ের সঙ্গে একদম আমার আমি সবসময় এটা বলি এটা সবসময় এটা বলারই ব্যাপার এবং এটা শিকার না করে আসলে কোনো উপায় নেই আমার মনে হচ্ছে আমার ভয়েসটা একটু বেশি শুনতে পাচ্ছি আমার ভয়েস মামা মামা আমার ভয়েসটা একটু বেশি শুনতে পাচ্ছি আমি আমার হেডফোনে থ্যাংক ইউ পারফেক্ট আচ্ছা ওকে হ্যাঁ না ইজ পারফেক্ট আচ্ছা আমি একটা ব্যাপার অবশ্যই আমার বলতে হবে সেটা হলো আমার প্রথম যে গান অবশ্যই আমার এটা অস্বীকার করার কিছু নেই রুমি ভাইয়ের সঙ্গে হলো আমার ফার্স্ট গানটি ছিল ডুয়েট সং অ্যাকচুয়ালি রুমি ভাইয়ের সঙ্গেই ছিল সেটা হলো তোমারই পরশ অ্যান্ড এটার জন্য আমি সব সময় আমি সারা জীবন রুমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকব এত সুন্দর একটা গান আমাকে উপহার দেওয়ার জন্য আর তারপরে প্রত্যেকটা গানই যতগুলো গানই অ্যাকচুয়ালি করা হয়েছে রুমি ভাইয়ের সঙ্গে প্রত্যেকটা গানই আলহামদুলিল্লাহ তোমাদের সবার কাছে ভালো লেগেছে সো ইয়া সেই থ্যাংকসটাও অবশ্যই আমি বলবো রুমি ভাইয়াকে এত সুন্দর গানগুলো আমাকে উপহার দেওয়ার জন্য আর আবু হানিফ লিখেছে আপনি চশমাটা অনেক সুন্দর মানিয়েছে আপনাকে থ্যাংক ইউ পাতা পাখি লিখেছে ওলে বাবা লি কেমন আছে আবু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা পাতা পাখি কি সুন্দর নামগুলো তোমাদের আচ্ছা আমাকে হলো আরও লিখেছে আচ্ছা রিফাত রিফাত হাসান ইমন লিখেছে তারপর হলো রফিকুল ইসলাম হ্যাঁ রফিকুল ইসলাম লিখেছে তোমার কি কোনো ছোটো বোন আছে না আমার কোনো ছোট বোন নাই আমার একটাই ভাই বড় ভাই সো সোয় আর হলো তানিয়া আক্তার লিখেছে একটা গান আচ্ছা গানের ব্যাপার আমি বলবো যে আজকে ডেফিনেটলি আমি কোনো গান গাইবো না বিকজ আগামীকালই তোমরা আমার গান শুনতে পাবে ইনশাল্লাহ অ্যান্ড দ্যাট ইজ এশিয়ান টিভিতে আমার গান তোমরা লাইভে শুনতে পাবে কালকে রাত কটার থেকে অ্যাকচুয়ালি লাইভটা স্টার্ট হবে সেটা আমিও কনফিউজড তোমরা সেটা জানার জন্য আমার ফেসবুক অথবা আমার ইনস্টাগ্রামে তোমরা জয়েন করে মানে জয়েন করে ফেলতে পারো সো আমি কালকে এটা কনফার্ম করে সবাইকে বলে দেবো এবং সেই পোস্টাই আমি দিব অ্যান্ড আমার ফেসবুকে তোমরা তো আসছো যারা তাদেরকে নতুন করে বলার কিছু নেই আর যার যার আমার ফেসবুকে তোমরা জয়েন করো নি বা জানো না তাদেরকে বলছি আমার যে ফ্যান পেজটি আছে পড়শি পি ও আর এস এইচ আই পড়শি সেটার ভেরিফাইড অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট সো সেখানে তোমরা দেখতে পাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনস্টাগ্রামে হলো সেম ওয়েতেই ইনস্টাগ্রাম ডট কম স্ল্যাশ পড়শি পি ও আর এস এইচ আই আমি কেন বারবার আমার নামটার স্পেলিংটা তোমাদেরকে বলে দিই বিকজ হলো আমার নামের স্পেলিং তোমরা অনেক ভুল লিখো যেটা নাকি আমার কাছে খুবই কষ্টদায়ক এখানে যখন তোমরা নামগুলি লিখো তখন আমি এক একভাবে এক একজনের নামটা পড়ি আসলে পি ও আর এস এইচ ই পি আর এস আই পি এইচ ও আর এস আই পি এইচ ও আর এস এইচ ইভিন্নভাবে হলো তোমরা আমার নামটা লেখো যেটা নাকি একটা কারেক্ট না কয়েকটা হলো থাকেন দ্যাট ইস পি ও এস এইচ আই দ্যাট ইস অ্যাকচুয়ালি আমার মানে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল স্পেলিং তো যাই হোক আমি আরও তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি সেটা হলো নূর নাহিদা লিখেছে হাই আপি হাই নূর কি খবর অ্যান্ড হান্নান শেখ লিখেছে আমার কমেন্ট এখনও পড়লে না এটা খুবই খারাপ করলাম আমি খুবই খারাপ করলাম হ্যাম সরি অ্যান্ড মারুফ সরকার একদম একদম ঠিক আছে আর হলো ভালোবাসা মিথ্যে ভালোবাসা মিথ্যে তাই আচ্ছা হাই আপু আজকে ফার্স্ট শুনছি আমার নাম এমটি সাকিব আর কুই গেলো কুই গেল কমেন্ট কই গেল প্লিজ না এই যে আমার নাম সাকিব সবাই আমাকে সাকিব বলে আচ্ছা বলে ডাকে আপনি আমাকে সাকিব বলে ডাকবেন না আমি তোমাকে মিথ্যে ভালো না ভালোবাসা মিথ্যে বলে ডাকবো তুমি ভালোবাসা মিথ্যে কেন লিখেছো সো আমি তোমাকে এটা বলেই ডাকব আমি তোমাকে সাকিব বলে ডাকবো না আর হলো আমাকে আর কার কার লিখেছে সাদমান লিখেছে তারপর হলো এম ডি আলামিন হোসেন লিখছে আপু তোমার নতুন গান কবে আসবে আমার নতুন গান হলো মার্চে ইনশাল্লাহ চলে আসবে একটা একটা করে প্রত্যেকটা গান এ ফেব্রুয়ারি পর্যন্ত আসলে হয়নি বিকজ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনো সত্যি কথা বলতে মিউজিক ভিডিওটা করা হয়নি হ্যাঁ মানে মিউজিক ভিডিওটা শেষ করা হয়নি ওটার জন্য আমি রিলিজই করতে পারছি না তো ইনশাল্লাহ হয়ে যাবে তোমরা পেয়ে যাবে পারিজন আর আর কারা কারা আছে আমার সঙ্গে তসফিয়া তানহা লিখেছে নয় নয়ন লিখেছে আপু আজ তোমাকে পরীর মতো লাগছে বললে বাবা লি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অ্যান্ড প্রসেনজিৎ বড়ুয়া প্রিন্স লিখেছে বিড়াল আর আমি প্রায় সেম বিকজ আমরা দুজনে মানুষ আচ্ছা আমি এই জায়গায় বলি আমি যদি আমার লুচির কথা বলি হ্যাঁ আমার যে বিড়ালটা আছে ওর কথা যদি বলি আমি না এতদিন পর্যন্ত আসলেই জানতাম ইনফ্যাক্ট আজকেও যে বিড়ালটা আমার কাছে এসেছে ওকে ওকে দেখে দেখে আমার সেমই মনে হচ্ছে যে বিড়াল অনেক অলস হয় অলস বলবো না মানে আরামপ্রিয় সারাক্ষণ ঘুমাচ্ছে জাস্ট জাস্ট খাওয়ার টাইমে যখন ওর ডিনার অথবা লাঞ্চের টাইম তখন একটু খেলো তারপর আবার ঘুমিয়ে যায় বিড়াল অ্যাকচুয়ালি এরকম হয় হুম বেশি একটা লাফালাফি ঝাপা ঝাঁপি পছন্দ করে না বাট ট্রাস্ট মি লুচির কথা যদি বলি মানে আমার হাতে না অলরেডি সুন্দর মতো আমি জানি না তোমরা অলরেডি হয়তো বা আমার একটা আমি কিছুদিন আগে একটা ছোট্ট করে আমার ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটার মধ্যে আমার হাতে এখানে ব্যান্ডেজটা ভাবে করে ইয়ে করা ছিল অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপু তোমার আঙুলে কী হয়েছে কিভাবে কাটলো অ্যাকচুয়ালি কাটে নাই এটা হলো আমার লুচি সুন্দর মতো কামড় দিয়েছে তো বেসিক্যালি এটা আমি কামড় বলবো না হলো খেলতে 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 ওর দাঁত লেগে যায় অলওয়েজ আর ওর নখের আঁচড় লেগে যায় এবং আমার হাতে অলরেডি দুই হাতের মধ্যে সুন্দর মতো উনি আর্ট করেছে এখানে আমি যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না অলরেডি আমার হাতের মধ্যে সুন্দর ওর আচরের আর্ট করা আছে সো আমি জাস্ট ওকে দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কি আরমপ্রিয় আমি জানি না কারণ ওর সারাক্ষণ মার্শাল্লাহ যে ওর সারাক্ষণই হলো খেলাধুলো করতে থাকে আচ্ছা এখানে কারা কারা আসলে বিড়াল আছে কাদের কাদের এটা একটু আমি আসলেই জানতে চাই কারা কারা আমার মতো বিড়াল রেখেছ বা বিড়াল আছে তোমাদের কাছে তোমরা জাস্ট হাত তুলো বলো ওকে আর এবং তোমাদের বিড়ালটা কি রকম আরামপ্রিয় নাকি অনেক দুষ্ট আমার লুচির মতো সেটাও আমাকে জানাও এবং তাদের নামগুলো আমাকে জানাতে পারো এবং সেই ব্যাপারগুলো জানানোর জন্য তোমরা আমাকে টেক্সটের মাধ্যমে জানাতে পারো অথবা কমেন্টের মাধ্যমে আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো ফেসবুকে এবং লাইভে অ্যাকচুয়ালি হ্যাঁ ফেসবুক লাইভে আমার সঙ্গে জয়েন করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে আসলেই হবে এবং আমার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো হান্নান শেখ লিখেছে ও থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম তারপর হলো আমাকে আর কারা কার আছে ওকে দীপু দেবনাথ লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ রিয়াল সব্বির আহমেদ লিখেছে আপু কেমন আছেন আপনার গান এত ভালো লাগে কেন আজকে আপনি আজ আপনাকে খুব সুন্দর লাগছে মার্শাল্লা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ অ্যান্ড মাহমুদ আক্তার তামান্না লিখেছে আমিও ক্যাট পছন্দ করি আমারও ক্যাট আছে ওলি বাবা আচ্ছা তোমার ক্যাটের নামটা কি বলো তোমাকে অ্যান্ড বিড়াল নাক ডাকে কিনা হ্যাঁ মাঝে মাঝে নাক ডাকে মাঝে মাঝে যখন খুব ঘুমায় মানে ঘুমে ঘুমে গভীর যখন থাকে এবং বিড়াল যখন উল্টে ঘুমায় তখন আমি মাঝে মাঝে শুনি যে ও নাক ডাকছে অবশ্য সাইজটাই এতটুকু এতটুকু দুটা মাসের মানে কি বলবো দুই মাস মাত্র দুই মাসের বাচ্চা ও নাক ডাকলেও আবার কতটুকু আওয়াজ হবে আমি ঠিক জানি না তো যাই হোক ইয়া মাঝে মাঝে ডাকে যখন গভীর গভীর যখন ঘুমে থাকে অ্যান্ড শুধুমাত্র ওর বেলায় কথা নেই আমি আরও ওই যে আমার যে ফ্রেন্ডের কথা বললাম উপরতলায় যে বিড়াল পালে ওর ব্যাপার আমি সেমই শুনেছি আর জ্যোতি যথি আমাকে রাইট আই শুড সে একটা কিউট বিড়াল ডাক দিয়েছিলাম বাট সে আসে আহারে 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 আচ্ছা ভালোবাসা মিথ্যে লিখেছে আমি ক্লাস এইটে পড়ি তাই আমার বাবা আমাকে ফেসবুক ইউজ করতে দেয় না তাই আমি পেক নামে ইউজ করি আর সবাই আমার আর নাম কি আমার আইডির নাম আমি ঠিক বুঝি নাই তোমার আইডির নাম কি লিখেছো বাট যেটাই বলে ইটস ইটস ফাইন ইটস ওকে কোনো সমস্যা নেই হ্যাঁ ফেক নামে আইডি চালাচ্ছ ভালো তো তাই না তোমার আসে মানে তোমার চেনা জানা মানুষজন তোমাকে চিনতে পারছে না আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আমি যদি এরকম করতে পারতাম আমার কাছে ভালো লাগতো অ্যাকচুয়ালি ফেক নামে আমি জাস্ট টেক্স করতাম আয় কি খবর তোমার কি খবর তোমার সব কিছু গোপন তথ্যগুলি বলো সো আমি আমার আমি ফার্স্ট থিং যেটা করতাম আমি আমার ফ্রেন্ডগুলোকে জাস্ট মেসেজ করে বলতাম আচ্ছা পড়শিকে তোমার কেমন লাগে আসল কথা বের হবে তখন আমাকে আর কারা কারা আমি একটু দেখে নিচ্ছি আমাকে বাপ্পু লিখেছে হাই ম্যাম হ্যালো আর হলো আর হলো আমাকে আফিফা লিখেছে আমার ছিল অনেক ভালো অলওয়েজ আমার সাথে থাকতো নাম ছিল মিনি বাট এখন আর নাই খুব মিস করি হার ইটস ওকে ইটস ফাইন আর মিনি ইটস রিয়েলি কিউট নেই আমি একবার চেয়েছিলাম যে ওর নামটা মিনি রাখি বুঝো ফার্স্টে লুচি ব্যাপারটা মাথায় চলে এসেছিলো তো কয়েকদিন লুচি ডাকার পর আমার হুট করে মনে হচ্ছে মিনি নামটা তো কিউট এটাও তো ডাকতে পারতাম বাট ও মিনি ডেকে মানে ডাকার পরও আসছিল না দাচ্ছে বাধ্য হয়ে লুচি লুচি ডাকতে হয় আর মাহমুদ আক্তার তামানা লিখেছে আমার একটা ক্যাট ছিল ও আমার কাছে ফাইভ ইয়ার্স ছিল বাট কয়েক মাস ধরে ওকে পাচ্ছি না আমি অনেক অনেক মিস করি বিড়ালকে রে কেন কোথায় চলে গেছে আমি না এই জন্য লুচিকে চিন্তা করেছি ওকে আমি বাসা থেকে বের করব না প্লিজ না ওকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় কিডন্যাপ মানুষ করবেন অন্য বিড়াল যদি কিডন্যাপ করে নিয়ে যায় বিড়ালকেও তো বিড়াল কিডন্যাপ করতে পারে তাই না বলো অসম্ভব তো কিছু না অ্যান্ড আহমেদ আলবি লিখেছে আমার একটা প্রেসিয়ান ক্যাট আছে আমি যে আজকে যে ক্যাটের কথা বললাম যে আজকে যে ক্যাটটাকে আমি ব্যাটার কাছে নিয়ে গেছিলাম ও অ্যাকচুয়ালি ক্যাট অ্যান্ড পার্সিয়ান ক্যাটরা অনেক অনেক শান্ত স্বভাবের হয় না তাই না আমি না পার্সিয়ান সত্যি কথা বলতে তার আগে কখনো আমি হ্যাঁ ঠিক আছে অন্যের অন্যরা যখন অন্যদের কাছে আছে এটা দেখেছি বাট নিজে কখনো আমার এক্সপিরিয়েন্স নাই এই পার্সিয়ান ক্যাটের ব্যাপারে যে ওরা কেমন হয় বাট আজকে আমি ওকে দেখার পর আমার কাছে মনে হলো যে ওরা খুব শান্ত স্বভাবের হয় আই হয়ভি আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম বলো তো আর তানিয়া আক্তার লিখেছে ফার্স্ট তোমাকে কমেন্ট করেছি হাউ সুইট থ্যাংক ইউ তানিয়া আর 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 কারা লিখেছে আমাকে রিয়েল সাব্বির লিখেছে তারপর সাদমান রহমান সাজিদ লিখেছে ওই আপি ইয়াস সাদমান বলো কি করিতে পারি আমি তোমার জন্য আর মিনহাজুল পাঠান লিখেছে আমার অনেকগুলো বিলু আছে আল্লাহ এই এই ওয়ার্ডটা না আমি ছোটবেলায় অনেক ইউজ করতাম বিলু আমি কখনো না বিড়ালকে বিড়াল দেখতাম না বিলু ওই যে দেখো বিলু যায় দিস ইজ রিয়েলি কিউট আর হলো আমাকে আর আরাফ আহমেদ লিখেছে তারপর হলো আর যে রিপন লিখেছে আপনার কন্ঠটা অনেক সুন্দর থ্যাংক ইউ রিপন আরও অনেকে লিখেছে তো থ্যাংক ইউ তৌসিফ মাহমুদ লিখেছে তারপর হলো আর 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 হ্যাঁ আচ্ছা তো তুমি কেমন আছো সেটাই জানা হলো না বিড়াল নিয়ে এত কথা হচ্ছে কিন্তু তুমি কেমন আছো সেটাই জানা হলো না এম ডি সালমান একদম আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা বলো সালমান হ্যাঁ আমি আসলে তোমার কথা জিজ্ঞেস করি নাই আমরা জাস্ট বিড়াল নিয়ে কথা বলছিলাম আম সো সরি অ্যান্ড আমাকে এম ডি তৌফিক রাইট তৌফিক মুর্শিদ আমাকে লিখেছে অনেক অনেক শুভেচ্ছা দারুণ লাগছে আপনাকে ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আর আচ্ছা রফিক বিড়ালকে কিভাবে বিড়াল কিডন্যাপ করে ভাই এইটা আমি জানি আমি কিভাবে বলছি আমি জানি আমার বেশ কিছুদিন আগে আমি একটা বিড়াল এনেছিলাম আমি আনি হ্যাঁ আমাদের বাসায় হুট করে দেখলাম গ্যারেজের সামনে একটা বিড়াল জাস্ট এমনি এমনি করে হাঁটছে আমার আমাকে দেখে আম্মুকে দেখে আমাদের বাসায় আরো কয়েকজনকে এরকম দেখে না ও জাস্ট গ্যারেজের ভিতরে চলে আসছে অ্যান্ড আমি জানি না কোথেকে আসছে অ্যান্ড ও লিটারেলি সিঁড়ি দিয়ে না উঠে সে লিফট ইউজ করতে জানে কীভাবে আমি ঠিক জানি না ও লিফটে করে জাস্ট উপর উঠছে নিচে নামছে ওর সিঁড়ি দিয়ে নামে না লিফটে করে যখনই কেউ লিফ্টে উঠে তখন সে লিফ্টে যায় সো ওর ওর জাস্ট লাঞ্চের টাইমে ও চলে আসতো আমরা খাওয়া দিতাম তো একটা সময় আমাদেরকে বলা হলো যে আচ্ছা এরকম ওকে যদি কোথাও রেখে আসা হয় ওর সেফটির জন্য আর কি হ্যাঁ কারণ এখানে আসলে রাস্তার মতন কুকুর টুকুর আছে এবং ও বাইরে যাচ্ছে এবং আমাদের আমাদের বাসার সামনে যেই কুকুরগুলো আছে একটা কুকুর আছে খুবই ভালো কিন্তু ঠিক পাশের রোডে যেই কুকুরগুলো আছে এগুলো হলো খুবই খারাপ হ্যাঁ খুবই খারাপ বলতে কুকুর বিড়াল মানুষকে কিছু করে না কিন্তু কুকুর বিড়ালকে ছাড়ে না কামড়ে পোড়া অর্ধেক করে ফেলে তো ওই ভয়ে আমরা যেটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আর একটা বাসায় নিয়ে ওকে রেখে আসবো সো ওই বাসা হলো পেট মানে অ্যানিম্যাল ফ্রেন্ডলি আর কি ওই বাসার মধ্যে অ্যানিম্যাল ফ্রেন্ডলি বলতে ওখানে যদি তুমি রেস্কিউ রেস্কিউড কোনো ক্যাট অথবা কোনো ডগ নিয়ে যদি রাখো দে ডোন্ট মাইন্ড ওরকম আর কি সো ওখানে নিয়ে রেখে আসছি ট্রাস্টমি তারপর দিন ওই গার্ড আঙ্কেল জাস্ট ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে আপু জি বলেন আপু বিড়ালটা তো সেদিন খুব যেদিন আপনি দিয়ে গেলেন ওদিন খুব সুন্দর ছিল তারপর দিনও ছিল কিন্তু তারপর দিন না একটা কাহিনী হলো মানে তিন চার দিন পর আমাকে ফোন করে বলছে তারপর দিন না একটা কাহিনী হলো আই ওয়াজ লাইক কি হয়েছে বল যে আরেকটা না থেকে একটা বিড়াল আসলো বিড়ালটা এসে না কতক্ষণ পাঁচ মিনিটের মতো ছিল তারপর না ওকে নিয়ে চলে গেল এখন আর আসে না আর লিটারেলি এখন পর্যন্ত আসেনি সো এটা হলো না বলো কিডন্যাপ হলো না ওকে সুন্দর ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে বাস শেষ কিডন্যাপ করে ফেলছে উইচ ইস সো বিয়ার্ড ওটার জন্য আমি আমার লুচিকে ছাড়বো না বিড়ালও কিডন্যাপার হয় ঠিক গেছো সো আহমেদ মিটলান ইটস আ ট্রু স্টোরি ট্রাস্ট মি অ্যান্ড রাইটার্স ভাই আমাকে লিখেছে তোমাকে শুনতে খুব ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ কবি কাছে থ্যাংক ইউ অ্যান্ড হলো আর 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 হল আমাকে তৌসিফ আমাকে লিখেছে সলমান লিখেছে বা আমি জাস্ট বিড়াল নিয়ে কথা বলা স্টার্ট করছি এখন সবাই ওদের বিড়ালের কথা স্টার্ট করে দিয়েছে সো ওনার অ্যাকচুয়ালি বিড়াল ছিল ওকে দ্য নেই ইজ অ্যাকচুয়ালি আই আমট গান ইটস উইয়ার ইট দিস ইজ অ্যাকচুয়ালি কিউট ওর নামটা আসলেই কিউট ছিল অ্যান্ড এখন আমি তোমাদেরকে একটু বলবো সেটা হলো যে অনেকক্ষণ ধরে আমি কথা বলছি বাট নাও আমি আচ্ছা সাদমান রহমান সাজিদ আমাকে অলরেডি লিখে ফেলেছে তোমার সঙ্গে কথা নাই তুমি আমার আগের কমেন্টগুলো পড়ো নি কেন সরি আম সো সরি আমি এই যে এক্ষুনি তোমার আগের কমেন্টগুলো আমি খুঁজছি বিকজ এখন আমি তোমাদের জন্য একটা গান প্লে করব। হ্যাঁ গানটা শুনতে থাকো এবং সাথেই থাকো আমার আর হলো তোমরা আমাকে কমেন্ট করতে থাকো আর আমাকে টেক্সট করতে থাকো আর সে একটু পারি জাস্ট এটিএন্ড তাবিজ কবচের মতো কোনমাধ্যমের আশ্রয় নিয়ে যুগ যুগ ধরে ঘটে আসছে পারিবারিক শত্রুতা হিংসা প্রতিহিংসার মতো নাটকীয় সব ঘটনা জীবন ঘনিষ্ঠ এমন ঘটনা নিয়ে এক্সক্লুসিভ ফিকশন শো তাবিজ আপনার চারপাশে ঘটে যাওয়া এমন লোমহর এবং কুসংস্কার ঘটনা শেয়ার করুন আমাদের সাথে আমরা সেই ঘটনার উপস্থাপন করব সরাসরি

দিচ্ছিলে সো সেই বকাগুলো আমি একদমই নিতে পারছিলাম না বিধায় এখন আমি সোজা চলে যাব তোমাদের টেক্সটের দিকে যারা যা আমাকে টেক্সট করেছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের টেক্সটের জন্য অনেক 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 ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা টেক্সট করেন তাদের জন্য বলে দিচ্ছি আমাকে এখন টেক্সট করে ফেলতে পারবে এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে

সাদমান আমাকে লিখেছে কি যে লিখেছো আমি তো এটাই বুঝতে পারছি না আই উইশ আমি তোমাকে দেখাতে পারতাম সাদমান ট্রাস্ট মে এখানে কোনো অ্যালফাবেট আসে না এখানে সব হলো সাইন ল্যাঙ্গুয়েজ আসছে অ্যান্ড হলো জয় ত্রিশল জয় লিখেছে আচ্ছা জয় আমাকে লিখেছে তুমি এত মিষ্টি কেন প্রেমে পড়ে যাবো তো প্রেমে পড়া বারণ কারণে কারণ হ্যাঁ তাহমিনা আক্তার লিখেছে আপু আমার একটা ক্যাট আছে একদম আপনার ক্যাটের মতো ও অনেক 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 দুষ্ট আর ওর নাম সিমি হাউ কিউট অ্যান্ড সাকিব আমাকে ময়ম সিং থেকে আবার লিখেছে হ্যালো আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর হলো রব্বানি লিখেছে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ রাইস লিখেছে আচ্ছা আমার ক্রাশ যদি বলি আমি সেটা বলবো যে আমার ক্রাশের লিস্ট অনেক বড় বাট সেই ক্রাশের লিস্টের মধ্যে সবই হলো কার্টুন ক্যারেক্টার আমি আমার হ্যাঁ হলো আমি সিনচানের ক্রাশ খেয়েছিলাম আমার একটা সময় আমার কাছে মনে হতো আমি সিনচানের মতো কফি বিয়ে করবো ওকে সো বেসিক্যালি আমার ক্রাশের লিস্টটা হলো ওরকমই সব কার্টুন ক্যারেক্টারগুলো গুলো ওরকম কোনো মানুষ আমার ক্রাশের লিস্টের মধ্যে খুব কম আছে আর যারা যারা ক্রাশের লিস্টে মানুষ যারা যারা রয়েছে যারা যারা বলবো না আসলে একজন দুজন মেবি তার মধ্যে সব থেকে আগে যিনি আছেন তিনি হলো প্রয়াত সালমান শাহ সো ইয়ফ দ্যাটস ইট অ্যান্ড সজীব আহমেদ আমাকে লিখেছে তুমি আমার এস এম এস পড়ো না কেন এই যে এখন আমি তোমার এসটা পড়বো তাই জন্য ও বাইদুল আহমেদ লিখেছে উত্তর থেকে তোমাকে এস এম এস করে কী হবে তুমি তো এস এম এস পড়ো না আমি ভুল করছো তোমার সেমেস্টার পড়ো বায়দুল আমি জাস্ট ভুল করেছি নাই ওকে হয় হয় আমি আবার অন্য এস পড়লাম সজিব আহমেদ আমাকে লিখেছে আপু আমি তোমার নিউ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই শো সজিব অ্যান্ড হলো আমি অরণ্য আচ্ছা আচ্ছা আর আমার কাছে পাঁচটা বিড়াল আচ্ছা তোমার কাছে পাঁচটা বিড়াল আছে গেছে তুমি এটা বলতে চেয়েছো হাই আচ্ছা আমি একটা কথা বলি প্লিজ তোমরা না শর্ট ফর্মে কিছু লিখো না আমি না এতটা এতটা ফাস্ট কিছু না আমি খুবই হলো ওল্ড স্কুল টাইপ হ্যাঁ তোমরা যে অনেকে খুব শর্ট ফর্মে সব ওয়ার্ডগুলো লিখো না আই রিলি হেট দ্যাট বিকজ আমি কখনোই পড়তে পারি না শর্ট ফর্মে কোনো ওয়ার্ড মি ইনফ্যাক্ট অনেকে শর্ট ফর্মে অনেক কিছু বলে আমি কিছু বুঝি না আমার ভাইও বলে সামটাইমস আমাকে সেদিন ভাইয়া একটা জায়গার কথা বললো জাস্ট তিনটা আলফাবেট দিয়ে আমাকে বললাম এটা কী এটা কী জিনিসটা কী আমি লেজিট আমার এটাতে কোনো মানে এটা বলতে আমার কোনো লজ্জা নাই মানে আমি একদমই লজ্জা বোধ করছি না এটা বলতে যে আমি খুবই ওল্ড স্কুল টাইপ ভাই আমি আমি এতটা ফাস্ট কিছু না মানে আমি এই ব্যাপারগুলোকে একটু কম বুঝি তাই আমাকে একটু বিস্তারিত বর্ণনা করতে হয় তো সবগুলো ওয়ার্ড খুবই শর্ট 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 ফর্মে লিখেছো যেটা নাকি আমি একটা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না শুধু ফাইভটা বুঝতে পেরেছি এবং বিড়ালটা বুঝতে পেরেছি যদিও বিড়ালটাও শর্ট ফর্মে বাট স্টিল আমি এটা গ্যাস করে নিয়েছি আর হলো আমাকে আর কার লিখেছে আমাকে লিখেছে তাসফিয়া তাসফিয়া লিখেছে কিন্তু সবাই তাসু বলে কি করে বলো তো তাস নামটা কিউট তো তাসফিয়া জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট আমার নামটা শর্ট করলে কি অবস্থা হয় চিন্তা করো পড়ু পরশু আমাকে আবার একটা ফ্রেন্ড পরশু ডাকতো মানে আমার কিছু বলার নেই সেই ক্ষেত্রে তোমার নাম শর্ট ফর্ম অনেক সুন্দর আছে খুশি থাকো বোন খুশি থাকো উর্মি লিখেছে হলো হ্যাঁ 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 আচ্ছা উর্মি আল্লাহ আমার আম্মার নাম হলো উর্মি তো আমাকে লিখেছে হলো মুক্তি দেখে কি মুক্তি আচ্ছা মুক্তি আমার অভিমান আমি আমি ঠিক বুঝি নাই তোমাকে আচ্ছা তুমি আরেকটা বার আমাকে লিখো আমি কয়েকটা ওয়ার্ড আসলে বুঝতে পারছি না আমার জাস্ট মুক্তি ওয়ার্ডটা বুঝতে পেরেছি অভিমানই ওয়ার্ডটা বুঝতে পেরেছি আর উপমা ফুলের রানী এই কয়েকটা ওয়ার্ড আমি বুঝতে পেরেছি বাকিগুলো না আমি আসলে বুঝতে পারছি না হ্যাঁ তুমি আরেকটা বার কষ্ট করে আরেকটা বার আমাকে এসটা করো আমি অবশ্যই পড়ে ফেলবো হ্যাঁ অ্যান্ড বিষ্ণু আমাকে লিখেছে ফেভারিট সাং বলতে একটা কোনো গান না আমার ফেভারিট অনেক অনেক গান আমার আমার লিচুরালি আমার মুডের উপর ডিপেন্ড করে আমার মুড প্রচণ্ড পরিমাণে সুইং করে তো যখন আমার মুড ভালো থাকে তখন এক ধরনের গান শুনি যখন আমার মুড খারাপ বলতে হলো আমার যখন মন খারাপ থাকে তখন এক ধরনের গান শুনি সো আমি অবশ্যই এখান বাট ইয়াস এখানে আমি যে যে গানগুলো প্লে করি প্রত্যেকটা আমার ফেভারিট সং অ্যান্ড হলো আমাকে আপু আমি একটা কবিতার লাইন লিখতে চাই যদি পরে শোনাই তাহলে খুব ও যদি পড়ে শোনান তাহলে খুব খুশি হব আচ্ছা ঠিক আছে তুমি একটা কবিতার লাইন লিখো আমি পড়ে অবশ্যই শোনাবো ঠিক আছে আমি না আমাকে লিখেছে থোরা থোড়া পিয়াস জিয়াদা জিয়াদা নেই আচ্ছা আর রাইট সো এটা কাকে লিখেছে আমি ঠিক জানি না থোড়া থোড়া পিয়ার বাট ইটস ওকে অ্যান্ড হামিম লিখেছে হাই আপু আমি নিউ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই শো হামিম অ্যান্ড চাঁদ লিখেছে অনেক দিন পর তোমাকে আজকে শুনছি ভুলে গেছে আমাকে তাই না একদম না একদম না কি বলো একদম না তুমি চাঁদ তোমাকে আমি ভুলতে পারি চাঁদ এক্স্যাক্টলি অ্যান্ড আবিদা আমাকে লিখেছে গাজীপুর থেকে তারপর হলো আমাকে হলো আচ্ছা ওনার নাম হলো কিউট বাবুটা আরে বাহ আচ্ছা ও জাস্ট আমাকে লিখেছে সুন্দর করে লিখে দিয়েছে না কিউট বাবুটা লোকেশন জোরাবো ঢাকা আর কিছু লিখে নেই আর কিছু লিখেছো উইট হ্যাঁ 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 লিখেছে লিখেছে আমি তোমার নিউ ফ্রেন্ড ওয়েলকাম করো আর একটা সং প্লে করো আর শর আমি অবশ্যই ট্রাই করবো একটু পরে অ্যান্ড অফ কোর্স ওয়েলকাম টু মাই শো কিউট আচ্ছা নাইমুল হাসান রাফি আমাকে লিখেছে খিলখেদ থেকে আপু আপনার জাদু গানটা শুনেছি অনেক অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর সুমাইয়া লিখেছে আচ্ছা জাদু গানটার আমার প্ল্যান আছে এটা মিউজিক ভিডিওটা করার আর মিউজিক ভিডিও করার সময় হয়তো আমাদের কম্পোজিশন একটু চেঞ্জেস আসবে সো তোমরা আমাকে বলতে মানে সাজেস্ট করতেই পারো যে আমি কি জাদু সংটার মিউজিক ভিডিওটা কি করব কি করব না ইটস টু ইউ গাইস বিকজ আলটিমেটলি আমি তোমাদের জন্যতে কাজ করি সো তোমরা যদি বলো তাহলেই আমি এই গানটার মিউজিক ভিডিও করবো অরয়েলস আই আমি দ্যাট মিউজিক ভিডিও আর সুমাইয়া আমাকে লিখেছে টাঙ্গাইল টাং না আচ্ছা সুমাইয়া লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি ফার্স্ট এস করলাম তোমাকে তোমার হাসিটা অনেক 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 সুন্দর লাভ ইউলে বাবা থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া অ্যান্ড থ্যাংক ইউ আর এখন থেকে সবসময় সাথেই থাকবে ওকে রাইট জাহিদ আমাকে লিখেছে তোমাকে চাই শুধু তোমাকে চাই গানটা শোনাবেন প্লিজ অ্যাডভান্স থ্যাংক প্লিজ আমাকে অ্যাডভান্স থ্যাঙ্কস ইউ না বিকজ আমার সময়টা আসলে এখানে খুব একটা থাকে না সো সবার রিকোয়েস্ট অনুযায়ী গানগুলো প্লে করা হয় না যদি প্লে করতে পারি আমি যদি সময়টা থাকে তাহলে আমি এই থ্যাংকসটা অ্যাকসেপ্ট করে নিব ঠিক আছে তাছাড়া তোমার কাছে রাখো আমি নেক্সট দিন আমি জাস্ট নিব তোমার কাছ থেকে থ্যাংকসটা ওকে অযথা তোমার থেকে আমি থ্যাংকসটা নিব না বিকজ পরে তুমি রাগ করবো অ্যান্ড ম্যাজিক জুনায়েদ আমাকে লিখেছে তোমার কি মনে আছে এখন কেমন আছো জোনায়দ তোমার কি মনে আছে আমার কি মনে থাকবে তোমাকে মনে আছে কি না ম্যাজিক জুনায়েদ আচ্ছা এখানে অনেকগুলো জুনায়েদ আমাকে এই শোতে আসলে মেসেজ করে সো এবং কমেন্টও করে সো এখন তুমি কোন জুনায়েদ সেই ব্যাপারটা আমার একটু বুঝতে হবে আর রাইট সো অবশ্যই তুমি যদি ও ওনাদের মধ্যে কোনো বিকজ আমি না এখানে আনিকা নামে দুজন আমাকে মেসেজ করে তারপর সাদিয়া নামে কয়েকজন আমাকে মেসেজ করে আর এখন হলো জুনায়েদের ব্যাপারটা বলছি সো ইয় আমি আমি তুমি যদি ওদের মধ্যে কেউ হয়ে থাকো অবশ্যই তোমাকে অনেক অনেক থ্যাংকস তুমি মেসেজ করার জন্য অ্যান্ড হলো আমাকে নাফিজ লিখেছে হাই আপু কেমন আছো আজ তোমাকে অনেক সুইট লাগছে লাভ ইউ আপু লাভ ইউ মাই ডিয়ার ব্রাদার নাফিজ অ্যান্ড আজিজুল আমাকে লিখেছেন শুভ আমাকে লিখেছে আপু তামু কেমন আছো আমি খুব ভালো আছি শুভ তোমার কী অবস্থা আয় রে আসছে বিবাড়িয়া থেকে আমাকে লিখেছে জুয়েল হাউসুই থ্যাংক ইউ সো মাচ জুয়েল অ্যান্ড হলো আরও অনেকে আমাকে লিখেছে তামান্না লিখেছে তারপর হলো রাইজা আমাকে লিখেছে সো তোমাদের অনেক তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আর যারা যারা এখন পর্যন্ত টেক্সট করনি তাদেরকে বলছে আমাকে বেশি বেশি করে ট্যাক্স করতে থাকো কারণ আমি বেশিক্ষণ তো থাকবো না রাইট সো আমাকে মিজানুর রহমান বিদ্রোহী লিখেছে আপু আমায় কি ভুলে গেছো অনেক দিন পর কমেন্ট করলাম তোমার কমেন্ট পড়লে না আমার তোমার মতো করে কথা বলতে ইচ্ছে করে বাট আনফর্চুনেটলি আমি পারি না আমার ব্যর্থতা ও বিদ্রোহী অ্যাকচুয়ালি অনেক অনেক দিন পরে তুমি কমেন্ট করেছো যদিও তোমার মেসেজ আমি পাই অ্যান্ড তোমাকে আমি অনেক মিস করি তোমার ডায়লগগুলো তোমার কথা বলার স্টাইলটাকে অনেক মিস করি ইনশাল্লাহ ভেরি সুন তোমার সঙ্গে আবারও কথা হয়ে যাবে আমাদের সবার ওকে আর হলো আনিকা আনিকা ইসলাম আমাকে লিখেছে রাজকন্যা হাই আনিকা আমি আসলে তোমাকে মিস করছিলাম কই ছিলা তুমি আনিকা হ্যাঁ এত এত দেরি করে কেন তুমি আসছো বলো আমাকে এর জন্য হলো আগামী পাঁচ মিনিট কোনো কথা বলবো না আচ্ছা ওয়েট না আমার পড়তে হবে তোমার মেসেজ কি না কমেন্ট এই আমি কি আমি কি ভুল করেছি যে এত কষ্ট পাই তুমি অনেক ভালো দেখছা তুমি কষ্ট পাবো যারা অনেক ভালো হয় তারা অনেক বেশি কষ্ট পায় তুমি যদি খারাপ হতো তাহলে তুমি কষ্ট পেতো না মানুষের খারাপ করে বেড়াতা রাইট মানুষ কষ্ট পেলে তাতে তুমি কষ্ট হতো না কারো খারাপ হলে কেউ কোনো কিছুতে প্রবলেমে পড়লে তোমার জন্য যদি প্রবলেম হতো তুমি যদি কারোর জন্য চিন্তা না করতা এই সব কিছু যদি হতো তুমি যদি সেলফ সেন্টার্ড হতে সেলফ হতে তোমার মধ্যে যদি কোনো ধরনের ইমোশন কাজ না করতো তাহলে তুমি খুশি থাকতাম বাট এই খুশির কোনো দরকার নেই এর থেকে বেটার কষ্ট পাওয়া ওকে অ্যান্ড একলা ছেলে আবিদ লিখেছে আচ্ছা আপু আপনি কি ফেসবুক কমেন্ট পড়েন না যদি না পড়েন আহা রে তাহলে লাভ আমি দেখবো না আছে ঠিক আছে ফাইন আমি এতক্ষণ ধরে এই যে কমেন্টগুলো পড়লাম এগুলি কার কমেন্ট পড়েছি আমি জানতে চাই এটা জাতির কাছে আমার প্রশ্ন আমি এতক্ষণ ধরে যে কমেন্টগুলো পড়লাম এটা কার কমেন্ট রে ভাই ওকে আমি একটা ব্যাপার তোমাদের কাছে একটু ক্লিয়ার করি সেটা হলো আমি যখন লাইভে থাকি হুম তখন একটার পর একটা এতগুলো মাসাল্লা এতগুলো কমেন্ট আসে আমি যদি সবগুলো কমেন্ট আমি পড়া ট্রাই করি কিন্তু হলো কি সবগুলো তো আর একটা ঘন্টা এক ঘন্টাও না আমি তো যতক্ষণ আমি কথা বলি তার মাঝখানে তো ইয়ে আছেই অ্যাড আছে তারপর হলো তার মাঝখানে গান প্লে করছি রাইট আমার যতটুকু কথা বলার সময়টা থাকে ততটুকুর মধ্যে আমি যতটুকু সম্ভব জাস্ট কমেন্টগুলো পড়তে থাকি এর মধ্যে অনেকের কমেন্ট আছে আমি পড়তে পারি না এটার জন্য এর মানে এই না যে আমি লাইভে পড়ি মানে লাইভে পড়ছি না বলে এই না যে আমি আসলে কখনোই পড়ি না আমি অফেয়ারও পড়তে থাকি হ্যাঁ অফেয়ার আমি তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি সো একদমই রাগ করার কিছু নেই ইটস ওকে জাস্ট মাথা ঠান্ডা আনিকা ইসলাম আইডিন আমাকে লিখেছে আমি রাজকন্যা বলি তুমি আমাকে চেনো না আনিকা এই এতগুলো কথার পরে যদি তুমি আমাকে বলো যে আমি তোমাকে চিনি না তাহলে লাইক কোনো কথাই বলা দরকার নেই তোমার সাথে তুমি কোনো কথা বলবো না আসতে আমাকে প্রিন্স পাপ্পু লিখেছে সুনামগঞ্জ থেকে আনিকা আমাকে আবারও লিখেছে না আমার আগের আইডিটা নষ্ট হয়ে গেছে তাই তো আমাকে এছ ওকে আমি আনিকা নাম দেখলাম এমনি চিনি বুঝছো আমি তো জানি তুমি আছো ওটার জন্য যারা এই যে একটু আগে যারা বেশি রাগ করে ফেলে তাদের কমেন্টগুলি একটু পরে পরে মাথাটা ঠান্ডা রাখতে হয় কিন্তু আমি তো জানি যে তুমি আমাদেরকে বোঝো আমাকে বুঝবা তুমি একদমই আমার সঙ্গে রাগ করবা না এবং তুমি সবসময় আমার সাথে থাকবা এটার জন্য আমার তোমাকে নিয়ে কোনো টেনশনই থাকে না জানো আপন মানুষদের নিয়ে অ্যাকচুয়ালি কোনো টেনশন থাকে না যে আপন বলতে কি যারা খুব ভালো ফ্রেন্ড তাদের নিয়ে অ্যাকচুয়ালি কোনো টেনশন থাকে না বিকজ তারা বুঝতে পারে কিন্তু অনেকে ফ্রেন্ডদের মধ্যে আসলে অনেকে থাকে দোস্ত কেন ফোন ধরলে না ভাই আমি একটু বিজি ছিলাম আগামী এক মাস কথা বলবে না হয় এটা হয় ফ্রেন্ডদের মধ্যে এরকম হয় সো ইটস ওকে ইটস টোটালি ফাইন আর হলো শাহাদাত আমাকে লিখেছে তারপর হলো আমাকে মিজানুর রহমান বিদ্রোহী লিখেছে আপু ফোন কল নেব আমি অবশ্যই ফোন কলসগুলো নেব ভেরি গুলো আর হলো আমাকে মোহাম্মদ নাইম হোসেন লিখেছে আপু ইউর সাকিও থ্যাংক ইউ আর হলো আমাকে আনিকা লিখেছে তারপর আহমেদ মিটল আমাকে লিখেছে একলা ছেলে আবিদ লিখেছে আল্লাহর পথের পথিক লিখেছেন তারপর আরিয়ান সুমো আমাকে লিখেছে এম ডি কাউসার হোসেন আমাকে লিখেছে তারপর আরও অনেকে তোমরা আমাকে লিখেছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরিয়ান সুমো আপু আমি জিম করছি আর তোমাকে শুনছি কাজের কাজটা করছো খুবই ভালো ভেরি গুড সবুজ আমাকে লিখেছে তোমাকে এত ভালো লাগে কেন সুবিদ থ্যাংক ইউ সো মাচ আর হলো ডিটেকটিভ বিধান আমাকে লিখেছে হাই হাই ডিটেকটিভ আচ্ছা কিছু তো গড়বড় হ্যাঁ ডিটেকটিভ ঢুন্ডো দয়া সে ডিটেকটিভ তুমি এখনো এখন আমি দেখি আমার দেখা হয় তোমরা অনেকে হাসতে পারো ওকে হাসতেই পারো কোনো প্রবলেম নাই আমি দেখি এখন আমার খুব ভালো লাগে অ্যান্ড হলো মিজানুর রহমান বিজয়ী লিখছে আপু রাখালকে কিছু বলো আমি রাখালকে কি বলবো গত এপিসোডে রাখাল আমাকে মেসেজ করেছে আর এই এপিসোডে আমি এখন পর্যন্ত রাখালের মেসেজ পাই নাই অ্যাকচুয়ালি ও আমাকে মেসেজ করেছে কিনা আমি ঠিক জানি না বিকজ আমার চোখে পড়ে নাই এতগুলো ম্যাসেজের ভিড় এবং কমেন্টের ভিড় আমি ঠিক বুঝতে পারছি না যে আমাকে ম্যাসেজ করেছে কিনা সো রাখাল তুমি যদি আমাকে শুনে থাকো তাহলে প্লিজ এখন মেসেজ করো অথবা এখন কমেন্ট করো যেহেতু আমি কমেন্টটা পড়ছি সো আমি বুঝতে পারবো যে তুমি শুনছো আর সাজ্জাদ হোসেন খান আমাকে লিখেছেন তারপর হলো আর সুম আমাকে লিখেছে অনেকদিন পর আমি কমেন্ট করলাম আই নো রাইট অ্যান্ড আপু তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় এম ডি কাউসার হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হলো ব্রাহ্মণবাড়িয়া আর আরও 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 অনেকে আমাকে লিখেছে থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা হলো আমাকে বা তোমরা কি বলে টেক্সট করছো তাদেরকে আমি বলছি আমাকে টেক্সট করার যে নিয়মটা এবং কমেন্ট করার যে নিয়মটা দুটোই আমি বলে দিচ্ছি আমাকে টেক্সট করার নিয়মটি হলো তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে সেখানে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর আমাকে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারে এবং আমার সঙ্গে জয়েন করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে গিয়ে আমাকে লাইভে দেখতে পাবে এবং অ্যাট দ্য সেম টাইম আমার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারবে আচ্ছা এটা কে আমাকে লিখেছে সাবরিনা এসান পড়শি অ্যান্ড পরশমনি আফরিন অ্যান্ড উপমা থ্যাংক ইউ আমার নাম জাস্ট বলে দিছে থ্যাংক ইউ সো তানভীর আমাকে লিখেছে আপু আমি আপনার ক্রাশ ক্রাশ খেয়েছি ক্রাশ খেয়েছি আচ্ছা ভেরি গুড এটা খুবই ভালো তামিম আমাকে লিখেছে আপু আমি প্রতি ফ্রাইডেতে তোমাকে অনেকগুলো টেক্সট করি তাই তামিম এর জন্য তোমাদের লক্ষ্মী ছেলে একটা আমি দেখতে পাচ্ছি অলরেডি তুমি একশো সাতান্নটা এস এম এস করেছো আমাকে টোটাল টোটাল আর কি বুঝছো আমার এখানে আসে অ্যাকচুয়ালি তোমরা কে কটা এস এম এস করো আমাকে এখানে সবগুলো আমি পেয়ে যাই এটার এই ব্যাপারটা আমি জানতে পারি সোস রিয়ালি নাইস থ্যাংক অ্যান্ড সাবরিন আচ্ছা হাই সাবরিনা এসান উপমা আফরিন পরশমণি অনন আচ্ছা আমার নাম অননারে ভাই আমার কুকুরে অনন্য নাম ছিল না ইয়া তোমরা আমার নাম অনন্য রেখেছিলা তোমরা রেখেছিলা সো এটাও ধরলাম যাও অনন্যা পড়শি তুমি কেমন আছো বেবিদের মতো করে একটু কথা বলবে প্লিজ মিস ইউ সো মাচ বলে বাবা রে থ্যাংক ইউ আচ্ছা আমি না একটা গান সেদিন গাচ্ছিলাম সেটা হলো বুকে চিনচিন করছে হয় এই গানটা আমি বাচ্চাদের মতো করে জাস্ট ফান করে গাচ্ছিলাম যদি আজকে পসিবল হয় আমি জাস্ট ফান করে তোমাদের জন্য গিয়ে শোনাবো মানে যাওয়ার আগে হ্যাঁ আর যদি নাও হয় ডেন্ট ওয়ারি আমি এই গানটাতে আমি বাচ্চাদের মতো করে আমি গাইবোই দ্যাটস সেট এটা আমি ফান করে অবশ্যই গাইবো বিকজ ভালো লাগে আমার কাছে এই গানটা খুবই মজা লাগে খুবই সুইট লাগে অ্যাকচুয়ালি এখানে যে দুজন ছিলেন নাটকের মধ্যে যদি এটা আগে তো জলে শান্তনী ম্যাম গিয়েছিলেন বাট তারপর যে নাটকে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে গানটি যেভাবে করে গাওয়া হয়েছে প্লাস পারফরম্যান্সটি যেরকম ছিল দ্যাট ওয়াজ ভেলি ফ্যান্টাস্টিক দ্যাট ওয়াজ ভেরি সুইট

হ্যাঁ তো আমার নাম তো পড়শি তোমার নাম কি পড়ল ভাই ওকে সো অনেকক্ষণ ধরে আসলে আমি কথা বলছি ওয়েট আমার আমি হঠাৎ করে তাকিয়ে দেখছি যে এখন আমার এক্সট্রাটা দিতে হবে রাইট বিকজ আমি এতক্ষণ আমি এই ঘড়িটা দেখছিলাম আমি হুট করে ওই ঘড়িতে তাকিয়ে দেখি আটচল্লিশ বেজে গেছে সো আমার এখন টাটা বাবে করতে হবে সো তোমাদেরকে আমি বলছি আজকে অনেকের অনেক রিকোয়েস্ট আমি রাখতে পারি না এই জন্য সরি ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চে চেষ্টা করবো আজকে এখানেই আমি জাস্ট টাটা বাইবে করছি তোমরা সবাই খুব ভালো থেকে খুব সুন্দর থেকে খুবই সুস্থ থেক এবং আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে চলে আসতে পারি আর ইয়াস টেক কেয়ার আল্লাহ হাফেজ গুড নাইট